মুন্সীগঞ্জের মির কাদিম পৌরসভায় মেয়র আব্দুল সালামের বাড়িতে বিস্ফোরণে মেয়রের স্ত্রী ও চারজন কাউন্সিলর সহ তেরো জন দগ্ধ হয়েছেন তাদের মধ্যে জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা এই দুজনের মধ্যে মেয়রের স্ত্রীও রয়েছেন তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানান মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাম গোপালপুর এলাকায় মেয়রের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন জানিয়েছেন কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে মেক্সিমামের বার্ন আহ কারো টুয়েলভ পার্সেন্ট কারো এইট পার্সেন্ট কারো টোয়েন্টি পার্সেন্ট এবং এরকমই টোয়েন্টি পার্সেন্ট এর বেশি কেউ নেই আর আই যিনি উনি সিক্সটি পার্সেন্ট নিয়ে এসছেন এবং ওনার অবস্থা একটু আশঙ্কাজনক বিকট আকারে একটা ব্লাস্ট হলো অগ্নিশিখা চলে আসলো অ্যান্ড দেন সবাই যার যার মতো এক এক জায়গায় পড়ে গেল তিনতলা থেকে গ্লাস ক্লাস ভেঙে একদম রাস্তার মধ্যে চলে আসে তিনতলা জায়গায় দেখি এই অবস্থা পুরো বার্ন অনেকেই আহত